ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে কুড়িগ্রাম এক আসরে। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডিবিসির যে বিশেষ আয়োজন ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ আছে আমি কুড়িগ্রাম এক আসনে। সেখানে আমি সারাদিনই থাকবো। সাধারণ মানুষের যে প্রাপ্তি বা কী পেয়েছেন কী পাননি বা তাদের প্রত্যাশা কী, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো। পাশাপাশি অন্যান্য যে রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন, তাদের আগামী নির্বাচনকে কেন্দ্র করে কী চিন্তাভাবনা বা তাদের প্রস্তুতি কেমন, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো। আমার সঙ্গে যুক্ত আছেন এই আসনের সাধারণ মানুষ, তারা মূলত খেটে খাওয়া মানুষ। তো তাদের কাছে আমি একটু জানতে চাইবো যে আপনারা আসলে এই আসন থেকে কী ধরনের উন্নয়ন দেখতে চেয়েছিলেন বা কী উন্নয়নটা পাননি। এই আসনের আমার বাড়ি কষাঘাটা, একটা উপজেলার দরকার এবং একটা ব্রিজের দরকার, এমপি সাহেব বলছে দেওয়ার জন্য এবং চেষ্টা করতেছে, আমরা এটা দাবি আমাদের। আপনার কাছে আসি একটু, ধন্যবাদ আপনাকে। আপনার কী মনে হয় যে এখন উন্নয়ন হয়নি, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কমপ্লেক্স, রাস্তাঘাট সহ কী কী উন্নয়ন হয়নি? জনাত্রী শেখ হাসিনা, আমাদের এলাকায় কুড়িয়াম এক আসনের যে উন্নয়নটা করছে, স্থির বন্দর থেকে কুড়িয়া পর্যন্ত যারা বাজেট দিয়েছেন মহাসড়কের জন্য, এক হাজার কোটি টাকার মতন বাজেট দিয়েছেন এবং উন্নয়ন হয়নি কি? ব্যাপক উন্নয়ন করছে, উন্নয়ন আপনাদের হাসপাতাল দিয়ে সরকার করলো, সেই হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা বেশি একটা ভালো না, কারণ ডাক্তার থাকে না এখানে। ধন্যবাদ। আমি আরেকজন কাছে জানতে চাবো, আপনার কাছে কি মনে হয় যে কোন বিষয়টা উন্নয়ন হলে আপনাদের জন্য সুবিধা হতো? আমাদের সবচেয়ে বড় কথা হলো সরকার স্বাস্থ্যখাতে বহু টাকা ব্যয় করেন, কিন্তু আমাদের মেডিকেলে আমরা রোগীরা যারা যায় ভালো ডাক্তার নাই, ভালো চিকিৎসা সেবা ওরা পাচ্ছে না। আর সবচেয়ে বড় সমস্যা যেটা আমাদের, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এইখানে যে মানুষ চলাচল করে, অ্যাক্সিডেন্টের পরিমাণ এইখানে বেশি, এটা বাস স্ট্যান্ড নাগেশ্বরী, এইখানে একটা ওভার ব্রিজ অবশ্যই দরকার, এইখানে অ্যাক্সিডেন্টের পরিমাণ এত দরকার যেটা বলা শেষ করা যায় না। ধন্যবাদ। আমি একটু আপনার কাছে আসতে চাই, আপনার কাছে কি মনে হয় যে যে প্রতিশ্রুতিগুলো সবসময় দিয়ে আসে রাজনৈতিক দলগুলো বা নির্বাচিত হয়, পরবর্তীতে সেই প্রতিশ্রুতি কি আসলে পরিপূর্ণ বা শতভাগ আমরা পাই না। যেটা প্রতিশ্রুতি দেয় আসলে সে প্রতিশ্রুতি ততটা বাস্তবায়ন করে না, এই হলো আমাদের সমস্যা। আমরা যাদেরকে ভোট দেই, ভোট দিয়ে যতটুকু আশা করি অতটুকু আশা পাই না। ধন্যবাদ। এখানে আরেকজন আছেন মুরব্বী জি, আপনি একটু বলবেন যে আপনাদের এই আসনে কী ধরনের উন্নয়ন হয়নি? আমাদের এই আসনে আমাদের কষাঘাটা থানার দাতব্য চিকিৎসালয় আছে, সেটা মানে সঠিকভাবে আমাদের এলাকার লোকজন চিকিৎসার জন্য সুবিধে পাচ্ছে না। আমার প্রধানমন্ত্রীর নিকট এবং এমপি মহোদয়ের কাছে নিকট আকুল আবেদন, আমাদের দাতব্য চিকিৎসালয় অর্থাৎ হাসপাতালটি যাতে আগামীতে উন্নয়নশীল করা যায়, এই দৃষ্টি রাখতেছেন। ধন্যবাদ। আমি এখানে আরেকজন আছেন, ওনারা তো বললেন চিকিৎসা খাত নিয়ে কথা বললেন, স্বাস্থ্য খাত কিংবা বিদ্যুৎ কিংবা রাস্তাঘাট নিয়ে কোনো উন্নয়ন হয়েছে কিনা, কতটুকু? আমাদের নারায়ণপুরে ইউনিয়নে কোনো রাস্তাঘাট নেই, কমপ্লিট নেই, কোনো ব্রিজ নেই, আমাদের জনগণের খুব চলাফেরা অসুবিধে, আমরা চলতে পারতেছি না। আমরা ওখানে নারায়ণপুরের ইউনিয়নের নদীঘাটে আর ব্রিজ চাই, আমরা রাস্তাঘাট চাই। বর্তমানে যিনি সংসদ সদস্য আছেন তিনি কি আপনাদের সাথে দেখা করেন বা আপনাদের সমস্যাগুলো কি তারা শুনতে পারেন কিনা? না, একদিনও সে তো আসে না আমাদের এখানে, তো এখন নাগেশ্বরীতে তাকে ঘুরতে দেখি না। রায়গঞ্জ মানগঞ্জে মেডিকেলটা বদ্ধ আছে, সেটার জন্য চালু করা হয়, এটাই আমাদের চালু করলে আমাদের আরও ভালো হবে। আর নাগেশ্বরী মেডিকেলের মধ্যে মানগঞ্জে ওষুধ মুখসুমুখ ভালো করে পাওয়া যায় না, এইরকম ওষুধ বাইরেও বিক্রি হয়, এটাই বাইরে বিক্রি হয়। এই পাশে আর কয়েকজন আছেন, আমি একটু যুক্ত হতে যাচ্ছিলাম, আপনার কাছে কি মনে হয় যিনি সংসদ সদস্য আছেন তিনি কতটুকু কাজ করতে পেরেছেন আপনাদের এই আসনে? ইনশাল্লাহ মোটামুটি ভালো কাজ করছে, ইনশাল্লাহ আরও চেষ্টা করুক আরও উন্নত করার জন্য। রাস্তাঘাট অনেক সব প্রতিশ্রুতি কি বাস্তবায়ন করেছে কিনা? হ্যাঁ অবশ্যই, কিছুটি অনেকে আগাইছে, আগেছি অনেক, ডিপ্লোমা খুবই সুন্দর করছিল ইনশাল্লাহ। আরও কিছু এখন কি কি প্রয়োজন আপনাদের? এখন হাসপাতাল, রাস্তাঘাট, আরও আপনাদের মেইন রোড ছাড়া যে সাইড রোড যে নৌকার রাস্তাগুলো আছে, এই রাস্তাঘাটগুলো আবার উন্নত করলে খুব ইনশাল্লাহ আরও খুব জনগণের জন্য খুব সুবিধা হয়। মেইন রোডের আশেপাশে যে রাস্তাগুলো আছে সেগুলো কাঁচা আছে, সেটাই বলতে চাই। জি হ্যাঁ, আশেপাশে রাস্তা যেগুলো আছে সব একটু কাঁচা আছে, একটু আর একটু উন্নত করলে খুব ভালো হয় ইনশাল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন, আমাদের নাগেশ্বরী হাসপাতালের জন্য আরো উন্নত হয়, শুধু হাসপাতাল কেন আরো অন্যান্য সুযোগ সুবিধা, আমাদের লোকাল রাস্তাগুলো যেন আরো উন্নত হয় এবং মেইন রোডটা যেমন ভালো হয়ে গেছে এবং আশেপাশে আরো অন্য অন্য রাস্তাগুলো খুব একবারে বেহাল অবস্থা, আমাদের জন্য একটু
উনি যদি একটু উদ্যোগ নেয় ভালো হয়। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে আসলে সাধারণ জনগণ এই আসনের যে ভুক্তভোগী সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছেন বা আমরা জানতে পেরেছি, জানানোর চেষ্টা করলাম। পরবর্তী সংবাদে কোনো এক রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা থাকবেন, তাদের এই বিষয়গুলো বা তাদের আগামী নির্বাচনগুলোর বিষয়ে কী ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন ডিভিসি ইলেকশন এক্সপ্রেসে।